আমাদের মধ্যে অনেকেই আছেন দাম্পত্য জীবনে সুখী নয়, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা চলছে, বনাবনি নেই, চলছে ঠেলাঠেলি। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও স্বামীর কথা শোনে না। বৈবাহিক জীবনটা তাদের কাছে অনেক দুরূহ হয়ে উঠেছে, যার কারণে স্বামী পরকীয়া করে, স্ত্রীও পরকীয়ায় জড়িত হয়, সংসারে শান্তি নেই। কিন্তু দেখা যায় বিয়ের প্রথম দিকে তো সব ঠিকঠাকই ছিল, ধীরে ধীরে দুজনার মধ্যে অমিল এবং অনেক বৈচিত্র্য দেখা যায়, যার কারণে সুখ নামক পাখিটা আর ধরা দিচ্ছে না। এমতো অবস্থায় বিবাহ বিচ্ছেদের দিকে অনেকে এগিয়ে যান, কিন্তু এমন চরম সিদ্ধান্ত নেবেন তার বিরুদ্ধে যে কিনা আপনার প্রিয়জন ছিল, সব থেকে কাছের মানুষ ছিল। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি আপনি দেখুন এবং আপনার স্বামী বা স্ত্রীকে দেখান, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনাকে জাস্ট এই তিনটি জিনিস মেনে চলতে হবে, কথা দিচ্ছি, এক সপ্তাহ মেনে চলুন আর নতুনভাবে শুরু করুন। মনে রাখবেন, আপনার পরিবারের সম্মান আপনার হাতেই, আপনার পরিবার আপনারই, ভাঙন ধরলে কেউ আপনাকে সাহায্য করবে না। একবার ভাবুন যে সম্পর্কটা ভেঙে গেলে কি প্রবলেম ফেস করতে হবে দুজনকেই, তাই এই তিনটি বিষয় মেনে চলুন। এক নম্বর, সঙ্গীকে সম্মান ও শ্রদ্ধা করুন। দাম্পত্য জীবনে বর্তমানে যে সমস্যাটি বেশি দেখা যায় তা হলো সম্মানের অভাব, যার কারণে সৃষ্টি হয় মতভেদ, আর তা বাড়তে বাড়তে বিচ্ছেদ পর্যন্ত গড়াতে দেখা যায়। স্বামী স্ত্রী দুজনের উচিত একে অপরকে মানুষ বা বন্ধু হিসেবে শ্রদ্ধা করা। শ্রদ্ধা বোধে যে কোনো সম্পর্ককে আরো নতুন মাত্রা দেয়। কখনো এমন কোনো কথা বলবেন না বা কাজ করবেন না যা অন্য ব্যক্তি মানুষটার আত্মসম্মানে আঘাত করে। প্রত্যেক মানুষেরই নিজের কাছে তার আত্মসম্মান বোধ রয়েছে, তাই অবশ্যই সঙ্গীকে সম্মান ও শ্রদ্ধা করুন। দেখবেন আপনার সম্পর্কটা 50% ভালো হয়ে গেছে। দু নম্বর, একে অপরের বন্ধু হবার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের শুরুতেই দুজন মানুষের মধ্যে বন্ধু ভাবাপন্ন মানসিকতা তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। একজন বন্ধু আপনাকে যতটা ভালো বুঝতে পারবে সেটা অন্য কেউ বুঝতে পারবে না, আর একজন বন্ধুর কাছেই মানুষ তার ভালো লাগা, মন্দ লাগা, ভয়, অভিমান, প্রত্যাশার কথা, সমস্যার কথা নির্দ্বিধায় শেয়ার করতে পারে। তাই আপনি আপনার স্বামীর বা স্ত্রীর বন্ধু হয়ে যান, ভালো বন্ধু হয়ে যান। তিন নম্বর, সন্দেহ নামক ক্যান্সারকে ছড়াতে দেবেন না। সন্দেহ ক্যান্সার থেকে ভয়ানক রোগ, যা একবার মনকে গ্রাস করলে যে কোনো সুন্দর কোনো কিছুকে মুহূর্তেই ধুধু মরুভূমি করে দিতে পারে। সন্দেহ নামক শব্দটিকে সিলগালা করে রাখার চেষ্টা করুন, আর যদি সন্দেহ জীবনে প্রবেশ করেই ফেলে তবে চেষ্টা করুন সন্দেহের বিষয় নিয়ে কথা বলার মধ্যে সেটি যত দ্রুত সম্ভব দূর করার চেষ্টা করুন, সন্দেহকে জিয়ে রাখবেন না। এই তিনটি জিনিস আপনি করেই দেখুন, এক সপ্তাহ ধরে করার চেষ্টা করুন। সঙ্গীকে সম্মান ও শ্রদ্ধা করুন, একে অপরের বন্ধু হওয়ার চেষ্টা করুন, এবং যদি কোনো সন্দেহ থাকে আপনাদের মধ্যে তা মিটিয়ে ফেলুন এক্ষুনি। আশা করি এক সপ্তাহ ধরে যদি আপনি এই তিনটি কাজ করতে পারেন তাহলে আপনার সংসার জীবনে আর দুঃখ আসবে না, সুখে ভরে উঠবে। আল্লাহ আমাদের প্রত্যেকের সংসার জীবনকে সুখী করে দিন। আমিন সোম্মা আমিন।